হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুজল চুলচুরি ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম, আর এই পিএল ফাইলটা মহরম আর আশুয়ারার পিএলপি ফাইল। আর এই পিএল ফাইলের পেছনে চার ডিজাইনটি পাসওয়ার্ড আছে ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে, আর এই ডিজাইনটি আপনি কাস্টমাইজ করবেন আপনার হাতে যদি একটি স্মার্ট মোবাইল থেকে থাকে। 1 থেকে 2 মিনিটের ভিতরে এই ডিজাইনটা আপনি কমপ্লিট করে নিতে পারবেন। আর এই ডিজাইনটি কমপ্লিট করতে হলে চার ডিজাইনটি পাসওয়ার্ড আছে ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি কালেক্ট করতে হবে। আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে আপনার প্রথমে লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ছবি। আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন গাইস, কন্টিনিউ করা যাক। গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন হওয়ার পরে প্রথম আপনাদের লাগবে একটু পিক্সেল অ্যাপস। পিক্সেল অ্যাপস এর লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট চলে যেতে হবে, ওপেন পিএলবি তে চলে যাবেন। যাওয়ার পরে খুঁজে বের করবেন মহরম ও আশুরার এর পোস্টার ডিজাইন টু, ওকে তে ক্লিক করে দেবেন। আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটু অপেক্ষা করে প্যাকে চলে যাবেন, তারপরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এখানে আমি সাপোর্টারের ছবি রেখেছি এবং সাপোর্টারের নাম রেখেছি, এবং এখানে প্রত্যেকটা আমি লিখা আলাদা আলাদা রেখে দিয়েছি। আপনার লেয়ার গুলো দেখে দিচ্ছি, আপনার লেয়ার গুলো মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন। যদি কোনো লিখা কোনো আদেশ যদি এখানে ভুল থেকে থাকে আপনারা এটাকে সংশোধন করে নেবেন। এখন সাপোর্টারের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে, তারপরে চলে যাবেন গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য না জানেন ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবির মতন নিচের অংশ ব্লার করে কিভাবে। তাই সেই কোনায় হাত দিয়ে আপনারা চাইলে আপনার মন মতন ছোট বড় করে নিতে পারবেন। ছবির উপর ছবি রেখেছে, তার জন্য করণীয় কি, তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে। যার পরে এখানে 8টি ডট দেখতে পাচ্ছেন, এই ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন যেন কোনো লেয়ার আপনাদের কাছে বাদ না পড়ে যায় এবং ডিলেট না হয়ে যায়, আর আগের ছবিটি ডিলেট করে দেবেন। দেখুন গাইস কি সুন্দরভাবে আমার এই ছবিটি সেটিং হয়ে গেছে। এখন নামটি পরিবর্তন করতে হবে, তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে। লেয়ারে দিয়ে মিজানুর রহমানের নামটি খুঁজে বের করবেন, অবশ্যই লকটা চালিয়ে নেবেন। পেন আইকনে ডবল ক্লিক করে দিলে কিবোর্ড চলে আসবে, আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি আপনি টাইপ করে দেবেন। আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনি চাইলে সাইজে চলে যাবেন, সাইজে গিয়ে আপনি সাইজটা বাড়িয়ে নেবেন, আপনার নাম বড় ছোট হলে সেটা করে নেবেন। এখন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি এখন আপনাদের মাঝে সেভ করতে হবে। তাই ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে, তারপর এখানে নিচের অংশে চলে যাবেন। গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওয়েল, ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। তা আজকে পিএল ভ্যালে পেতে কোনো সমস্যা ফেস করলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের বান্ধবদের শেয়ার করে দেবেন, আর আপনার সুন্দর আঙুলটি দিয়ে একটি লাইক করে যাবেন। তা আজকে আমি বিদায় নিচ্ছি, আমি সুতন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় ও মন্দ কাজ থেকে দূরত থাকবেন। আল্লাহ হাফেজ।